ভারত রক্ষা মঞ্চে ত্রিপুরা প্রদেশের প্রথম রাজ্য কনভেনশন হলো রবিবার মুক্তধারা অডিটোরিয়ামে। মঞ্চ থেকে শুধু ছড়ানো হলো ধর্মীয় বিষ। ত্রিপুরায় এ ধরনের কর্মকাণ্ড কেউ আগে দেখেছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ রবিবার মুক্তধারা অডিটোরিয়ামে ধর্মের নামে যে সাম্প্রদায়িক বিষ ছড়ানো হলো তা ত্রিপুরায় আগে কোনোদিন হয়নি বলেই সবাই বলছেন। মঞ্চ থেকে ভারত রক্ষা মঞ্চের উত্তর পূর্বের প্রভারী সুব্রত পাঠক বলেন, মসজিদগুলোতে শুধু হিংসা ছড়ানো হয়। এই ধরনের বক্তব্য নিয়েও এদিন প্রশ্ন উঠেছে অনেকের মধ্যে। ও বাংলাদেশে ঘুসবেঠিয়া ঘুসতা হ্যায়, মেহমান সে রহমিয়া ইয়াহাঁ পে আতা হ্যায়, কৌন এসা আদমি হ্যায়, কৌন হ্যায় জো উসকো সাপোর্ট কর রাহা হ্যায়, কি উসকো ওয়াহাঁ সে বম্বে মে মীরা ভায়ান্দর মে জাকে উসকো ট্রেলিং কা কাম দিলওয়া রাহা হ্যায়, উসকো গোয়া মে জাকে ট্যাক্সি ড্রাইভার কা কাম দিলওয়া রাহা হ্যায়, লাইসেন্স ভি মিল জা রাহা হ্যায় উসকো, আনে সে পহলে সারি ব্যবস্থা হো জায়েগি, হালকা ফুলকা ল্যাঙ্গুয়েজ ভি সিখ জা রাহা হ্যায়। তো জিতনে মসজিদে হ্যাঁ সারে কে সারে মসজিদো মে আতঙ্কবাদীয় কা ঠিকানা হ্যায়, উন মসজিদো মে সির্ফ অর সির্ফ ইয়েহি পড়ায়া জাতা হ্যায় কি তুমহে কেসে ইসলামিক দেশ বানানা হ্যায়, ভারত কো কেসে ঝুকানা হ্যায়। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।